বন্ধু যদি আপনার হাড় থেকে কটকট করে আওয়াজ আসে হাঁটতে গেলে খচ করে টান লাগে বা কখনো উঠতে বসতে ভয়ঙ্কর অসুবিধা হয় তাহলে আপনি এখনই সাবধান হয়ে যান কারণ এটি একটি ভয়ঙ্কর রোগের লক্ষণ বা সূচনা এই উপসর্গ আপনার তখনই দেখা দিবে যখন ভবিষ্যতে আপনার ওস্টিও আর্থাটিস হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ বন্ধু খুব ভয়ঙ্কর এই রোগে যখন আপনি আক্রান্ত হবেন তখন কিন্তু আপনার হার্ডির পেইন হাড় জয়েন্টের ব্যথা এত বেড়ে যাবে যে আপনি হাঁটা চলাও ঠিক মতো করতে পারবেন না ইতিমধ্যে যারা অস্ট্রিও আর্থাইটিসে ভুগছেন তারা নিশ্চয়ই জানেন যে এই রোগের যন্ত্রণা কতখানি কিন্তু বর্তমান সময়ে এই রোগে আক্রান্তের হার ধীরে ধীরে কিন্তু বাড়ছেই এই অস্ট্রিও আর্থাইটিস হওয়ার মূল কারণ হলো আমাদের অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস কারণ বন্ধু আমাদের আজকাল কোনো কিছুরই ঠিক নেই না আমরা সঠিক সময় ঘুমাতে যাচ্ছি না সঠিক সময় ঘুম থেকে উঠছি আরেকটি বিষয় তো সব সময় হচ্ছে আমরা ঠিক মতো আমাদের পেট পরিষ্কার রাখতে পারছি না সব রোগের সূচনা কিন্তু বন্ধু হচ্ছে এই পেট থেকেই কারণ আমাদের হজম যদি ঠিক না হয় তখনই কিন্তু বায়ু দোষ এবং পিত্ত দোষ বেড়ে যায় আর বায়ু পিত্ত দোষে যখন আপনি আক্রান্ত হবেন তখনই কিন্তু আপনার এই ধরনের রোগ অর্থাৎ হার্ট জয়েন্টের ব্যথা অর্থাৎ অস্ট্রিও পরিস্থিতি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হাঁটু কোনই পায়ের গোড়ালির সব অংশে ব্যথার পরিমাণ বেশি থাকে আর হাঁটতে গেলে কটকট করে আওয়াজ হয় কখনো মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছে এমন সাউন্ড হতে থাকে আমাদের হাড্ডির মধ্যে যে লুব্রিকেন্ট আছে এই লুব্রিকেন্ট যখন শুকিয়ে যায় শুষ্ক হয়ে যায় তখনই ঘর্ষণ বেশি হয় আর ঘর্ষণ বেশি হওয়ার ফলে এই ধরনের হাড় জয়েন্ট পিচ গোড়ালি কোমরের ব্যথা তৈরি হয় এই ব্যথাকেই ওস্টিও আর্থাইটিস বলা হচ্ছে আজ এমন তিনটি ঘরোয়া নুস্কা আপনাদের জানাবো যে নুস্কা সেবন করার ফলে যারা এই ধরনের রোগে বহুদিন থেকে কষ্ট পাচ্ছিলেন তাদের এই রোগ দূর হবে আর যাদের এখনো এই রোগ হয়নি তারাও যদি সঠিক মাত্রায় পরিমাণে এই নুস্কা গ্রহণ করতে পারেন তাহলে এই ধরনের রোগ কখনোই আপনাদের হবে না বন্ধু এই নুস্কা সম্পূর্ণ আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ভেষজ উপাদান দিয়ে তৈরি এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই নুস্কা আপনার এই অস্টিও দূর করতে দ্রুত কাজ করবে বন্ধু বন্ধু কেবল আপনার রোগ হবার পরই যে তার সমাধান বা নিদান দেবে তাই নয় আয়ুর্বেদ আপনার সম্পূর্ণ জীবনের একটি বিজ্ঞান অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিজ্ঞান বলা হয় আয়ুর্বেদকে আপনি কিভাবে কখন ঘুম থেকে উঠবেন আপনি কখন খাবার খাবেন কখন ঘুমাতে যাবেন কোন কাজটি কখন করবেন কখন আপনি ব্যায়াম করবেন যোগাসন করবেন কখন আপনি প্রাণায়াম করবেন কিভাবে খাবার খাবেন কিভাবে পানি পান করবেন কেমন ঘরে আপনি থাকবেন কোন রুগীর কেমন ঘরে থাকা উচিত কেমন কাপড় পরা উচিত এই সমস্ত বিধান রয়েছে আয়ুর্বেদে কারণ আয়ুর্বেদ শুধুমাত্র মানুষের রোগের চিকিৎসা করে না একজন মানুষ কিভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে তার দিক নির্দেশনা প্রদান করে তাই বন্ধু আপনি চিন্তা করবেন না যে শুধুমাত্র এই ঘরোয়া নুস্কা তিনটি জানাই আপনার উদ্দেশ্য আপনাকে সুস্থ হতে হলে এই ভিডিওতে বলা প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে কারণ এর প্রতিটি কথাই আমি আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বলছি যে তিনটি ঘরোয়া নুস্কা আপনাদের আজ বলতে যাচ্ছি এই তিনটি নুসকা কোনোটি কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না এর প্রতিটি উপায়ে আপনাকে সঠিক সময়ে আর সঠিকভাবেই সেবন করতে হবে তাহলে চলুন বন্ধু জেনে নেই এই তিনটি ঘরোয়া নুসকা সেবন করে কিভাবে আমরা হার্ড জয়েন্ট হার্ড ডিস্কের আওয়াজ থেকে শুরু করে ব্যথা পর্যন্ত সব দূর করতে পারবো সকালে ঘুম থেকে উঠে যেটা আপনাকে নিতে হবে তা হচ্ছে মেথিদানা বা ফেনিব্রিক সিডস এই মেথিদানায় রয়েছে প্রয়োজনীয় ভরপুর নিউট্রিয়েন্টস ফাইবার ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট এই মেথিদানা আপনার বাত রোগ দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়ুর্বেদের ভাষায় মেথিদানাকে বাত রোগ দূর করার সবচেয়ে কার্যকরী ঔষধ বলা হয়েছে কারণ আমাদের দেহে বাদ পিত্ত কফের মধ্যে যখন বাদ দোষ ভারসাম্য হারায় তখনই কিন্তু আমাদের এই বাত রোগ বৃদ্ধি পায় অর্থাৎ আপনার ওস্টিও দূর করতে বাত রোগ কাজ করছে সুতরাং আমাদের বাদ দোষকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে এর জন্য মেথি সকালবেলায় সেবন অবশ্যই করতে হবে কিভাবে সেবন করবেন কতটুকু সেবন করবেন সেবন করতে হবে সকালে কিন্তু রাতে আপনাকে এক চা চামচ মেথি দানা এক কাপ পরিমাণ নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই পানি পানের সঠিক নিয়ম অনুযায়ী আপনি উষ্ণ পানি পান করবেন এরপর আপনাকে ব্যায়াম করতে হবে প্রাণায়াম করতে হবে এরপরে আপনি পেট পরিষ্কার করে নেবেন পেট পরিষ্কার করার পরেই আপনাকে এই মেথিদানা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে আর যে পানিতে মেথি দানা ভিজিয়ে রেখেছেন সেই পানিও অবশ্যই আপনাকে পান করতে হবে এই তো বন্ধু গেল আমাদের সকালের বিষয় অর্থাৎ সকালে আমরা কি করছি কখন করছি এবং তারপরে আমরা মেথি দানা সেবন করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেকেই আছেন যে একটা নুস্কার কথা শুনলেন আর ঘুম থেকে উঠে সকাল বেলায় খালি পেটে অমনি তাড়াহুড়ো করে খেয়ে নিলেন তাহলে কিন্তু বন্ধু এই উপাদানটি আপনার শরীরে কোনো কাজ করবে না তখন আপনি বলবেন যে আমি তো নিয়ম মতো খাচ্ছি কিন্তু আমার শরীরে তো কোনো কাজ করছে না তার কারণ আপনার খাবার নিয়মটি সঠিক নয় বন্ধু দানা সেবন করলে আপনার এই বাত ওস্টিও আর্থেটিসের রোগ অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ নিয়ন্ত্রণে আসবে বাকি যেটুকু থাকে তা আমরা আরও দুটি ঘরোয়া নুস্কা প্রয়োগের মাধ্যমে দূর করতে পারবো চলুন জেনে নেই সেগুলো কি এবার আসি দ্বিতীয় নুস্কাটি গ্রহণের প্রসঙ্গে আমরা দ্বিতীয় নুস্কাটি কখন গ্রহণ করব। এটি গ্রহণ করব মেথি দানা সেবনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে অর্থাৎ এই সময় আমাদের দ্বিতীয় নুস্কাটি গ্রহণ করতে হবে এটি কি এটি হচ্ছে ছোলা বা বুট এই ছোলাকে আগের রাতে ভিজিয়ে রাখতে হবে সবচেয়ে ভালো হয় যদি এই ভেজানো ছোলা অঙ্কুরিত হয়ে যায় অর্থাৎ এর শিকড় বা গাছ বের হয়ে যায় এই ছোলা বা বুট আপনাকে এক এক মুঠো মুঠো পরিমাণ পরিমাণ নিতে হবে ভেজানো খাওয়ার ভালো করে চিবিয়ে চিবিয়ে ছোলা পরে খেতে হবে তবে এই আধা ঘন্টা যে সময় আপনি পাবেন বা পঁয়তাল্লিশ মিনিটের সময় আপনি মেথিদানা এবং বুট খাওয়ার মাঝে যে পাবেন এর মধ্যে কিন্তু বন্ধু অন্য কোনো কিছু আপনি খাবেন না এই ছোলার সাথে আপনাকে নিতে হবে এক টুকরো গুড় অবশ্যই আপনাকে পুরনো গুড় নিতে হবে কারণ নতুন গুড়ের চেয়ে পুরনো গুড় অনেক বেশি শক্তিশালী এই পুরনো গুড় আপনার হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়াবে এবং বাদ পিত্ত দোষকে প্রশমিত করবে অর্থাৎ যখন আপনার বাদ পিত্ত প্রশমিত হবে এই দোষ ভারসাম্যে থাকবে তখনই কিন্তু আপনার বাদ ব্যথাও দূর হবে আর এই ছোলা আপনার শরীরকে তেজি শক্তিশালী করে তুলবে হার জয়েন্টের ব্যথা দূর করবে পাশাপাশি হাড়ের কটকট আওয়াজ অতিরিক্ত দুর্বলতা কমজোরি এই সকল সমস্যা দূর করে দেবে এবারে আসছি তৃতীয় নুস্কাটি ঠিক কখন গ্রহণ করবেন এটি আপনাকে গ্রহণ করতে হবে রাতে ঘুমানোর আগে কিন্তু অবশ্যই রাতের মূল খাবার খাওয়ার অন্তত দু ঘন্টা পরে তাহলে বন্ধু আপনাকে রাতের খাবার অবশ্যই নিয়ম করে খেতে হবে অর্থাৎ আপনি রাতের খাবার রাত আটটার মধ্যে শেষ করার চেষ্টা করবেন যদি এই সময় আপনি রাতের খাবার শেষ করতে পারেন তাহলে আপনি রাত দশটার দিকে তৃতীয় নুস্কাটি গ্রহণ করবেন এবং ঘুমিয়ে যাবেন এইভাবে যদি আপনি আপনার নিয়ম তৈরি করতে পারেন তাহলে সম্ভব খুব দ্রুত এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া অনেকেই বলতে পারেন যে রাত আটটার সময় আমি বাইরে থাকি আমার তো রাতের খাবার খাওয়া সম্ভব নয় তাহলে বন্ধু আপনাকে বলবো আপনি রাতে ভারী কিছু না খেয়ে এই নুসখাটির সাথে হালকা কোনো খাবার গ্রহণ করুন এবং ঘুমিয়ে পড়ুন তৃতীয় দুধ দুধ ব্যবহার করুন এই খাটি দুধ আপনাকে সাহায্য করবে শরীরের সব রকম পুষ্টির অভাব পূরণ করতে এবং হার জয়েন্টের ব্যথাকে দূর করতে কারণ দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেই সাথে অন্যান্য পুষ্টি উপাদান এবং ভিটামিন ডি বন্ধু যদি আপনার দেহে ভিটামিন ডি প্রবেশ না করে তাহলে কিন্তু ক্যালসিয়ামের শোষণ হবে না আর এই ধরনের ব্যথাও দূর করতে পারবেন না কিন্তু দুধের সাথে আমরা যে উপাদানটি তা আপনার এই ধরনের ব্যথা দূর করতে আরো ভালো কাজ করবে এই উপাদানটি হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো করে নিতে হবে অবশ্যই তা খাঁটি হওয়া দরকার খাঁটি হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম পরিমাণ এক গ্লাস হালকা গরম দুধে আপনি মিশিয়ে নেবেন কখনোই অতিরিক্ত গরম দুধ পান করবেন না এই হলুদ গুঁড়ো অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ তাই শরীরের সব ধরনের ব্যথা হার জয়েন্টের ব্যথা তো অবশ্যই এটা খুব দ্রুত দূর করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো অবশ্যই আপনাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধু যাদের দুধ খেলে হজমের সমস্যা হয় পেটে গন্ডগোল হয় তারা যদি হলুদ মিশিয়ে দুধ পান করেন তাহলে কিন্তু আপনাদের হজমের সমস্যা হবে না যদি পরীক্ষা করতে চান তাহলে একদিন সেবন করে দেখুন যদি সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনি এটা নিয়মিত সেবন করে যাবেন এই তিনটি ঘরোয়া নুস্কা আপনি কতদিন সেবন করবেন বন্ধু এই নুস্কা আপনার শরীরের জন্য একদম নিরাপদ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মেথি যেহেতু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এই জন্যই যাদের অতিরিক্ত লো ব্লাড প্রেশার আছে তারা মেথি মেথিদানা সেবন করার ব্যাপারে সচেতন থাকবেন এছাড়া আপনার দেহে সব ধরনের রোগ দূর করতে পারবে এই তিনটি ঘরোয়া নুস্কা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে এই তিনটি নুস্কার সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন